আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। কোন পুলিশ প্রশাসন দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই পদযাত্রা থেকে এই অবৈধ ভোটারবিহীন, এই স্বৈর শাসক, এই খুনি, এই মিথ্যাবাদী প্রতারক শেখ হাসিনাকে বার্তা দিতে চাই, এই দেশ চলবে আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। এই দেশ চলবে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আরেক নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথায়। আজকে আমাদের এই প্রোগ্রাম থেকে একটি মেসেজ দিতে চাই, আজকে যে জনস্রোত, এই জনস্রোত শেখ হাসিনা ভাই পায়, এই জনস্রোত আওয়ামী লীগ ভাই পায়। আজকে 14টি বছর বাংলাদেশের মানুষেরকে ভোটার অধিকারকে কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এই শেখ হাসিনা ক্ষমতা টিকে আছে। এই শেখ হাসিনার সাথে জনগণের সাথে ন্যূনতম সম্পর্ক নাই। এই আওয়ামী লীগ মিথ্যাবাদী, প্রতারক, বেইমান, এই দেশের জনগণ তাদেরকে বিশ্বাস করে না। আওয়ামী লীগের চরিত্র একদম নিকৃষ্ট, এদেরকে মানুষ ঘৃণা করে। তাই বলতে চাই, শেখ হাসিনা তুমি অতি তাড়াতাড়ি পদত্যাগ করো, নইলে এমন আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে আসতেছে বাংলাদেশে, তুমি পালানোর পথও খুঁজে পাবে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। কোন পুলিশ প্রশাসন দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। আমরা ইনশাআল্লাহ বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সর্বস্তরের জনগণের দল, আমাদের দাবি, আমাদের যে আন্দোলন, এই দাবি আমরা রাজপথে ইনশাআল্লাহ শেখ হাসিনার বিরুদ্ধে মোকাবেলা করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তাই বলবো, আপনি যতই তালবাহানা করেন, যতই বাড়াবাড়ি করেন, আপনি অবৈধ প্রধানমন্ত্রী, আপনি যে মানুষের সাথে প্রতারণা করেন, এগুলো আর চলবে না। আপনারা দেখেছেন কিছুদিন আগে তিনি বিদেশ সফর করেছেন, এটা কোনো ওনার রাষ্ট্রীয় সফর ছিল না, ওনার ব্যক্তিগত সফর। তাই দেখছেন যুক্তরাষ্ট্র তাকে কিভাবে অপমান করা হয়েছে। হাসিনার সামনে বাংলাদেশের প্রবাসীরা বলছে, চোর হাসিনা বোট চোর, চোর চোর বোট চোর, শেখ হাসিনা বোট চোর। তাই বলবো, আপনার যদি ন্যূনতম লজ্জা থাকে, আপনার যদি একটু লজ্জা থাকে, আপনি তো বঙ্গবন্ধুর কন্যা হিসেবে দাবি করেন, তাহলে আপনি আজকে দিনের ভিতরে পদত্যাগ করুন। কারণ আপনার সামনে মানুষ চোর চোর করে আখ্যায়িত করছে, আপনার এই দেশে আর এক মিনিটও ক্ষমতা থাকার অধিকার নাই। তাই বলবো, আমাদের দাবি, বাংলাদেশের 16 কোটি মানুষের দাবি, আজকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন, অন্যথায় আপনি এমনভাবে হারিয়ে যাবেন, আপনাকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ওই ভারতে নিক্ষেপ করা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।